ইংল্যান্ডের টেস্ট লড়াই, পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপে 10 উইকেটে জেতা, অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়, ভারতের আইপিএল এর বাহাদুরির গল্প তো আছেই। সব মিলিয়ে ক্রিকেটের সিংহাসন এদের দখলে, আর বাংলাদেশের বেলায় ঘটি আছে মধুনাই অবস্থা। বিশ্বমানের পেস বোলারদের একজন মুস্তাফিজুর রহমান, গুহের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ওপেনিংয়ে তামিম, আর রিয়াদ মুশিরা তো আছেই। এত কিছু থাকার পরেও অর্জনের খাতা শূন্য কেন, প্রশ্ন উঠতেই পারে। 22 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাস শ্রীলঙ্কার সাথে ঘরের মাঠে নাস্তানাবুদ হওয়ার ইতিহাস। শুরু থেকে চালিয়ে যাওয়া টি টোয়েন্টিটাও এখন আর টাইগারদের পক্ষে নেই। বিশ্বকাপের টানা 5 ম্যাচের হার বাংলাদেশের জন্য এক অভিশাপ এনে দিয়েছিল, যার দরুণে পাকিস্তানের সাথে হোয়াইট ওয়াশ হয় ঘরের মাঠে। আরও কত কি, এসবের মূলে কি শুধুই সামর্থ্যের অভাব, নাকি ডেডিকেশন লেভেলে অস্থিরতা বাসা বেঁধে বসে আছে? সাকিব তামিম মুশফিকদের 17 বছরের অভিজ্ঞতার কি ধার কমে গেছে, নাকি লড়াই করার মানসিকতার ঘাটতি আছে? যাই থাকুক না কেন, আধুনিক ক্রিকেটের সাথে বাংলাদেশের যে যোগাযোগ নেই তা একেবারে হলফ করে বলা যায়, আর এর নেপথ্যে কে বা কারা আছে তা বলা বা বোঝা মুশকিল। হতে পারে ক্রিকেটারদের মানসিক শক্তির জায়গায় ভীষণ দুর্বলতা বিরাজ করছে, হতে পারে টাইগার কোচদের দূরদর্শী চিন্তা চেতনা থেকে পিছিয়ে থাকাটাও দায়ী। দায় যেটাই হোক, টাইগাররা যে পারছে না এটাই দেখার বিষয়। উপমহাদেশের ক্রিকেট সংস্কৃতির বড় উদাহরণ কোহলির দেশ ভারত, একের পর এক পাইপলাইন তৈরি করে ক্রিকেট বিশ্বের নজর কাটছে। আর বাংলাদেশ তো আছে ডান হাত বাম হাত কম্বিনেশনের ঠিক রাখার জন্য। ভারতের ক্রিকেটে ঋষভ পান্তরা দলের ক্রুশাল মোমেন্টে হাল ধরে এগিয়ে নিয়ে যায়। আর বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে জানতে চাওয়া হয় অপ্রাপ্ত বয়স্ক ক্রিকেটাররা কীভাবে দলে জায়গা পায়। আধুনিক ক্রিকেটের আরেক উদাহরণ মাইটি ইংল্যান্ড, যেখানে টপ অর্ডারের ব্যাটসম্যানরা অ্যাশেজ সিরিজে নিজেদের আধিপত্যের জানান দেয়, আর বাংলাদেশ এখনও ওপেনার খুঁজে বেড়ায়। জেমস অ্যান্ডারসনরা এখনও সুইং দিয়ে প্রতিপক্ষের ঘাম ঝরায়, আর বাংলাদেশের সংস্কৃতিতে বলে নতুনদের সুযোগ দিতে পুরনদের চলে যাওয়াই ভালো। ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে হলে সবার আগে দরকার মানসিক পরিবর্তন, আর এটা না হলে 103 জনে অল আউট হওয়া হবে নিত্যদিনকার ঘটনা। আবু নাইম, স্পোর্টস অ্যান্ড নিউজ।